बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम काछेओ दूरे जे जेखान थेके आमार ई भिडियोटी देखतेछेन आशा करी महान आल्लाहर रहमते सबाई अनेक बेशी भालो सुस्थ आछेन। तो आज के तैरी करब बेगुन दिए बेगुन धुपे आजा एकटा रेसिपि, खूबी मजादारी रेसिपि, आपनारा चाइले ट्राई करते पारेन। ताहले चलेन किभाबे तैरि करि देखा जाक। এই তো বেগুনটাকে আমি এভাবেই কেটে নিয়েছি, তো আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা বেগুন কেটে দেখাবো। একটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এই তো আমি কেটে নিলাম, এভাবেই সবগুলি কেটে বাকি আর কি গুলি কেটে নিয়েছি। তো এখন এগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিব। এই তো ভিতরটা একদমই কিছু মশলা কিন্তু নাই, কিন্তু পুরোটা ভিতরে এমনভাবে মাখতে হবে যেন মশলা গিয়ে পুরো ভরপুর থাকে। অনেক বেশি মশলা দেব না, যেহেতু এটা আমি পেঁয়াজ এবং মশলার মাঝে একটু কষিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এখন বেগুনগুলিকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমি বেগুনের পিছনের পাটটা রেখেছি, এটা ছাড়াও করা যায়, এটা ছাড়াও একটা রেখেছি, ছাড়া রাখলেও এটা খুলবে না, তো তারপরও আমি রেখেছি দেখতে সুন্দর লাগে এই জন্য। তো বেগুনগুলিকে সুন্দর করে এখন উল্টে পাল্টে দিলাম। তো বেগুনগুলিকে উল্টে পাল্টে একটু পর পরে উল্টে পাল্টে দিতে হবে যেন পুড়ে না যায় নিচ থেকে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, অনেক বেশি জাল দিয়ে বেগুন ভাজা যাবে না, তাহলে বেগুনগুলি পুড়ে যেতে পারে। এই তো আমার বেগুন ভাজাগুলি খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি সবগুলি বেগুন ভাজা উঠিয়ে নেব। উঠিয়ে যে তেলের মাঝে বেগুনটা ভেজেছিলাম ওই তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ আর ইয়ে দেওয়ার পরে এখানে আমি আচারি যে মশলা লং ওইটা দিলাম, তারপর দুইটা শুকনো মরিচও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজবো। এটার ঘ্রাণটা খুব ভালো হয়, এরকম পাঁচফোড়ন আর কি, আমরা এটাকে পাঁচফোড়ন বলি যে মশলাটা সাথে দিয়েছি তেলের মাঝে। তো এগুলিকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে এটাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ লবণ যেহেতু আমি বেগুন ভাজায় দিয়েছি তাই একটু দিলাম। তারপর আদা এবং রসুনের পেস্টটা দিব, দিয়ে এটাকেও ভালো করে একসাথে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো কাঁচা গন্ধটা যখন চলে গেছে তারপর একটু পানি দিলাম পেস্টটা যেন না পড়ে। তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলের উপরে বেশি আসছে আমার মশলাটা, এখন সেই ভাজা বেগুনগুলি এটাতে দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে এটা আর এটাকে ভালো করে মানে মিক্স করে নেব। আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভার ভালো হবে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেলো অনেক মজাদার বেগুনের ধুপে আজা রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।